আমার কেনাকাটা তো হয়েছে, দেখো বিউটির জন্য পুরো বাজারটা ঘুরতেছি, এ মাথা ও মাথা। আমি সেই জুতে নিছি আর জুতের ঠোঙাটা হাতে নিয়ে নিয়ে বেড়াই গেছে, আর এখন আসছি প্যান নিতে। তাও প্যান এটা চয়েস হইলো, দিনটায় প্রচুর ভিড় লাগছে, পুজোর ভিড় লেগে গেছে দিনটায়। দেখো ব্রিজ আর ভিতরে মণ্ডপ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফেন আমি রেডি হয়ে গেছি আর আজকে আমি যাবো দিনহাটা। তো গাইস আমরা দিনহাটা চলে এসেছি আর আমার সাথে আছে বিউটি। আর আমরা কেন আসছি, কেন আসছি, ঘুরির, আমরা ঘুরির নাকি আসছি, আমরা আসছি কেনাকাটা করতে। আর কোয়া যায় না বলে, মুই তো কোয়া বলে যাবো, কে আসছি পরে দেখাবো, কোয়া যায় না, তো ওইটা ভুলে যাও, কংলাইন কোনো কে আসছি দেখবে না। সবার প্রথমে আমরা যাবো জুতে কিনতে, দেখি কোথায় জুতার দোকান, জুতার দোকান খুঁজে জুতে নেবো, তারপরে প্যান্টজামা নেবো, পরে সবার আগে জুতে দিয়েই শুরু করি। বিউটিকে এনে না আমার ভালো হয়েছে, দেখো কোঠে ঠোঙাটা, আমি সেই জুতে নিছি আর জুতের ঠোঙাটা হাতে নিয়ে নিয়ে বেড়াই গেছে, আর এখন আসছি প্যান নিতে। তাও প্যান এটা চয়েস হইলো, খেলে ছুইস নেই, ওটাই আমার জীবন। এটা কাকুটা চলে এসে প্যান দেখি, এখন এটা প্যান আইস, আমরা প্যান্টটা নিয়ে নিলাম আর কি নিলাম, দেখো আর সব গেলে না বিউটিকে রাখতে দিয়েছি, দেখো বিউটি বিউটি কানে সেই মজা হয়েছে, সব কিছু উবে উবির দায়িত্ব ওকে দিয়ে দিয়েছি, সেই মজা। যে প্যান্টটা দেখাই, প্যান্টটা বাড়িতে দেখেন, অত ঝামলা নেই, বাড়িতে দেখেন আরামসে। এখন শার্ট দেখি এই দোকানটাতেই কিনছি, সেম সাইজ, দেখ কালার কোনটা পছন্দ, কত এটা, কত কত দেবো, 450 না, 450 দেবো না, এগুলো মালা দাম করা লাগবে না, বুঝছিস তো, 450 দেবো না কাকু, 450 দেবো, ভিডিও করতে গেছি সবাইকে দেখাবো, বল তুমি বেশি নাও, 100 বার দেখা অসুবিধা নাই, সবাইকে দেখাবো যে তুমি বেশি নাও, লোকে দেখায় তোর যেটু কনফিউশন আছে লোক আরো পছন্দ করবে বেশি, আর তার দেখা গেল একটা দেখা আরো দুটো মাল দিবে, এটা কত দেবো বল না, এটা কত দেবো, মিলি একটা তারপর দেখা গেল আবার আরেকটা, আরেকজন আমি তোমাকে দিই, ওই জন্য তো বললাম এটা বসো না, এটা বসো না, এটা বসো, কত দেবো এটা বলো, 450 টাকা না, ওটা তুমি বলে তারপরে আরেকটা কমা কমে হবে না, না এটা তো কমা কমে হবে না, 450 টাকা দাম থাকে মন হইয়া হলো, তুই এখন এত জিনিস দিলাম একটা জন্য, 450 টাকা দাম দিলাম, 500 টাকা দিলাম, আমার সব কিছু কেনাকাটা শেষ, আমার জামা প্যান্ট জুতো সব হইছে, এখন বিউটি তে বাকি, দেখি যাই। আর দেখো পুরো গলি গেলে না ভর্তি, সব ভিড়ে ভিড়, দিনটায় প্রচুর ভিড় লাগছে, পুজোর ভিড় লেগে গেছে দিনটায়। আমার কেনাকাটা তো হয়েছে, দেখো বিউটির জন্য পুরো বাজারটা ঘুরতেছি, এ মাথা ও একটা পুজোর দিন ভালো করে দেখবে, পুজোর দিন তো আসবো, কাজ চলছে এখনো, ভিতরে হয়তো ঢুকতে না। আর দেখো লাইটের গেট আইস, এখন আমরা আসছি খাইতে, আর বিউটিটা দেখো দাদু শেষ করে দিল, আমার গোটা এখানে পড়ে গেছে, পরোটা খাইতেছি, তারপর যাওয়ার সময় একটা আমুল ফুল নিয়ে যাবো, আমুল ফুল সেই লাগবে, প্রথমে আসি দেখিনি আমুল ফুল, পরে এখন দেখেছি ভিতরে আমুল ফুল আছে, তো আমুল ফুল নিয়ে যাবো, খাইতে খেতে পারি যাবো। তো গাইস আমি বাড়ি চলে আসছি, আর আমার না এখন কিছু ভালো লাগতেছে না, আর ভিডিও বানাই নি রাস্তাতে, পরে কী হয়েছে তোমাদেরকে বলবো পরে, তো সবার প্রথমে ফ্রেশ হয়ে যাই, একটু ভালো লাগতেছে না, তো সবার প্রথমে ফ্রেশ হয়ে যাই, তারপরেই তোমাদের সাথে কথা বলি। গাইস আসার সময় না একটা স্কুলের গাড়ি ডিগিতে পাল্টি খেয়ে পড়ে যায়, পাল্টি তো খায় না, সোজা গিয়ে পড়ে যায়, আর কী কারণে পড়ছে সেটা তো কেউ জানে, ড্রাইভারই জানে অ্যাকচুয়ালি কী হয়েছে না হয়েছে, তো ওখানে না অনেক ছোটো ছোটো বাচ্চা ছিল, ওইটা থেকেই অনেক মনটা খারাপ হয়েছে, কিন্তু ভগবানের অনেক মানে ভগবানকে অনেক অনেক ধন্যবাদ যে কারো কিছু হয় নাই, সব বাচ্চাই ঠিকভাবে ছিল, কিন্তু ছোটোমোটো ক্ষতি হয়েছে, একটা ছোটো বাচ্চা ছিল আমি ওর সাথেই ছিলাম, ওর কপাল ফাটছে, একটা বাচ্চার নাক দিয়ে রক্ত বেরিয়েছে, তো কিছু হালকা ধরনের ক্ষতি হয়েছে, তার জন্য না মনটা পুরো খারাপ হয়ে গেছে, আর ভিডিওটা বানাইনি, সোজা বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে আবার ভিডিওটা বানাইনি, তোমাদের খালি বলছি যে পরে কথা হবে, তারপরে এখন হয়েছে রাত এখন, আর আমি কী কী নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই দিই, আর দেখাই দিই বলতে পরই সব কিছু পড়ার পরেই তোমাদেরকে দেখাই দিই, তো আমি ড্রেস চেঞ্জটা করে নিই। তো গাইস কীরকম লাগতেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, দেখো ফাইনাল লুক, আর এখনও না সব কিছু ফিটিং হয় নাই, কেমন একটা হ্যাবলা হ্যাবলা টাইপের লাগতেছে, কারণ জামাটা ঢিলে আছে, এটা আটানো লাগবে, তারপর প্যান্টটাও ঢিলে আছে, দেখো ঢাকের মতো হয়, এটাও আটানো লাগবে, তারপর নিচতে গড়ে দিছি প্যান্টের, এটা কাটা লাগবে, মানে প্যান্টটা নিচে কাটা লাগবে, নিচ পাশ দিয়ে, তারপর আটানো লাগবে, প্রচুর কাজ বাকি আছে। আর এখন তো কীরকম আমার একটা পরে একটা মনে হচ্ছে যে একটা ঢোলা ঢালি কোনো একটা ঢাকের মতো একটা জামা পরে আছি। তোমরা আমার ড্রেসটা তো দেখলে কিরকম হয়েছে, এখন বিউটিটা দেখো, আর হ্যাঁ তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি, ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তো এই ব্লগটা আমি এখানে বন্ধ করতেছি, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট কোনো জায়গায়, টাটা বাই বাই।